করতে হবে দুনিয়া বন্ধ করা যাবে না বন্ধ করা
Hey, get your name.
সামনে যাবে একটু বসতে যাবে রাজনৈতিক
সম্মানিত সভাপতি উপস্থিত আছেন إسرائيل شعبته تليه، إيه دي شعب مانوش تهبطك وتجعل، إيه
এইখানে মানুষকে দমনীভূত করতে চাই বাংলার উপস্থিতি আমি বলতে চাই এই ফিলিস্তিন নয় এই ইসরায়েল নয় এই বাংলাদেশ এই বাংলাদেশে তৃষ্ণ খারাপের বিনিময়ে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি আমরা আর রক্ত ছাড়াতে দিব না আর কোনো ভাইকে খুন করতে দিব না আর কোনো সহযোগিতাকে প্রশ্রয় হতেন নিহত হতে দিব না বাংলার উপস্থিতি সবাইকে একজন খুনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সম্মানিত ছাত্র বন্ধুগণ আমাদের যে সহযোগী যারা আজকে এখানে ইন্টিভাল রয়েছেন যারা সোশ্যাল কমিউনিকেশন বিভিন্ন পেজ চালাচ্ছেন আমি সবাইকে বিভিন্ন অনুরোধ জানাবো আমাদের বিভিন্ন মিডিয়া বাইরে জায়গা পাচ্ছে না আপনারা যদি এরকম করেন তাহলে মিডিয়ার বাইরে তাদের চেষ্টা করতে পারবেন আমি রাষ্ট্রপতি হাম্বল রিকোয়েস্ট আপনি একটু জায়গা করে দিবেন যে আর টিভি ভাই আসছেন আমাদের সময় টিভির বাইরে আসছেন আমাদের কেন বাংলা ভাই আসছেন তো অনেকে আমরা আপনাদের অনুরোধ করতে চাই এই মিডিয়া রীতিমতো ভূমিকার কারণে আজকে গণশিকার পরিষদ কর্তৃক আপনারা যাতে একটু সুযোগ করে দিবেন আজকে এটা আমাদের অনুরোধ আমি সাথে বন্ধুগণ এরপর আমাদের বক্তব্য রাখবেন এইখানে সমস্যা এই সরকার এখন এই দেশে
কথা বললে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হবে যখন গ্যাস বন্ধ করে দেওয়া হবে নির্বাচন বন্ধ করে দিবেন আমরা জনগণ আতঙ্কিত এই ধরনের স্বৈরাচারী কায়দায় এই দেশের মানুষ আপনাদেরকে আর এই দেশ চালাতে দিবে না আমরা দেখেছি আপনারা একদিকে তলে তলে ইসরায়েলের সাথে প্রেম ভালোবাসা এবং কূটনৈতিক সম্পর্ক চালু রাখছেন প্রধানমন্ত্রী পুত্র ২০১৬ সালে একজন ব্যক্তির সাথে বৈঠক করলেন বীরেন্দ্র কুমার একজন সাংসদ এবং প্রতিমন্ত্রী ছিলেন আওয়ামী লীগের তিনিও দেখা করলেন তলে তলে আরো কতজন তাদের সাথে সম্পর্ক করেছে আমরা জানি না কিন্তু উপর দিয়ে তারা প্রপাগান্ডা চালাচ্ছে যে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নেতা তিনি নাকি তাদের সাথে বৈঠক করেছে আমরা ধিক্কার জানাই আপনারা এই দেশের মানুষের নাগরিক অধিকার গোপনীয় অধিকার হরণ করার জন্য যে স্পাই ওয়্যার ক্রয় করেছেন সেটিকে জায়েজ করার জন্য আপনারা এই গণ অধিকার পরিষদের সামাজিক মর্যাদা গণ অধিকার পরিষদের সদস্য সচিব ডাক্তার বিপি নুরুল হক নুরের জনপ্রিয়তাকে আপনারা ব্যবহার করতে যাচ্ছেন আজকের এই সমাবেশ থেকে তরুণ যুবকদের এবং এই দেশের ১৬ কোটি মানুষকে সকল রাজনৈতিক দলকে দেশপ্রেমিক ব্যক্তিদেরকে আমি আহ্বান জানাবো আপনার নিরাপত্তার নিয়ে আপনি সচেতন হন এবং সরকারের এই আতাতের সরকারের এই অধিকার হরণের প্রতিবাদ জানান সংগ্রামী বন্ধুগণ ধন্যবাদ সবাইকে সংগ্রামী সাহায্য বন্ধুগণ এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক জাফর ভাই সবার প্রতিনিধি অনুরোধ থাকবে যেহেতু আমাদের সময় খুবই স্বল্প আপনারা অতি সংক্ষিপ্ত আকারে আপনাদের বিষয়বস্তু এরপর আমাদের বক্তব্য রাখবেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সংগ্রামী সদস্য সচিব নিজামুদ্দিন ভাই ধন্যবাদ বর্তমান সমসাময়িক ইস্যুতে আয়োজিত গণ অধিকার পরিষদ কর্তৃক আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশের তারুণ্যের আশা আকাঙ্ক্ষার প্রতীক ডাকসুর সাবেক বিপি জনাব নুরুল হক নূর সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং ছাত্র যুব শ্রমিক এবং পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি ইসরায়েল কর্তৃক বাংলাদেশকে এবং বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি আনুষ্ঠানিক প্রস্তাব তারা করেছিল কিন্তু তৎকালীন বাংলাদেশের স্থপতি বাংলাদেশের মুক্তি এবং স্বাধীনতা আন্দোলনের জনক মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার দখলদার অবৈধ ইসরায়েলের সে আনুষ্ঠানিক স্বীকৃতিকে অস্বীকার এবং প্রত্যাখ্যান জানিয়েছিল কিন্তু আজকে বঙ্গবন্ধুর সেই কন্যা বর্তমান ফ্যাসিবাদী এবং অগণতান্ত্রিক সরকারের নেতৃত্ব দানকারী সেই নেত্রী শেখ হাসিনা আজকে সেই দখলদার অবৈধ গোপনে গোপনে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে আপনারা জানেন প্রায় আধা কিলোমিটারের মধ্যে হোয়াটসঅ্যাপের ইনক্রিপ্টেড মেসেজ ফেসবুক চ্যাট সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার সমস্ত মেসেজকে প্রকাশ করতে পারে কিংবা ক্যাপচার করতে পারে এমন মোবাইলে আড়িপাতার যন্ত্র ইসরায়েল থেকে ক্রয় করেছে এই অবৈধ অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার বাংলাদেশ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এর তীব্র এবং নিন্দা জানাই আপনারা জানেন গণ অধিকার পরিষদের এই ক্যারিশমেটিক নেতৃত্বের প্রতি যখন বাংলাদেশের আপামর তরুণ এবং যুবকরা যখন স্রোতে স্রোতে এখানে এসে জমাট বেঁধেছে তখনই এই তারুণ্যের মহাস্রোত ঠেকানোর জন্য ডাকসুর বিবি জনাব নুরুল হক নূরকে বিতর্কিত করার জন্য একটি ফটোকে ইডিট করে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে অন্যদিকে জনাব নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদ যখন আলেম ওলামাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করার প্রতিবাদে
জনগণকে ঐক্যবদ্ধ করতেছে সেখানকে গণঅধিকার পরিষদ সহ গণঅধিকার পরিষদের শীর্ষ নেতৃবৃন্দকে ইসলাম বিদ্বেষী প্রমাণ করার জন্য তাকে ইসরায়েলের সাথে সংযুক্ত করে একটা ট্যাগ প্রকাশ করার জন্য মহা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই অবৈধ সরকার কিন্তু ইতিমধ্যেই মিডিয়ার কল্যাণে বাংলাদেশের মানুষের কল্যাণে এটি মিথ্যা এবং অপবাদ প্রমাণিত হয়েছে আমরা উদার আহ্বান জানাতে চাই এই ফ্যাসিবাদী সরকার এই অবৈধ অগণতান্ত্রিক সরকার যতই বাংলাদেশের ক্ষমতার মসনদে টিকে থাকবে ততই বাংলাদেশের মানুষের ভাগ্যাকাশে চরম অমানিসা নেমে আসবে তাই আমি সকল ছাত্র যুব শ্রমিক তথা বাংলাদেশের সমস্ত মুক্তিগামী গণতন্ত্রগামী মানুষকে আহ্বান জানাই আপনারা গণ অধিকার পরিষদের এই মুক্তি আন্দোলনে সামিল হয়ে এই সরকার হটাও আন্দোলনকে ত্বরান্বিত করুন সবাইকে ধন্যবাদ সংগ্রামী সাথে বন্ধুগণ এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাদিম হাসান বিসমিল্লাহ রহমান রহিম সংগ্রামী উপস্থিত আপনারা জানেন এই সরকার কত প্রকার নাটক জানে বিপিন নুরুল হক নূর উমরাই গিয়েছেন যেহেতু আমাদের প্রবাসী সংগঠন রয়েছে প্রবাসী অধিকার পরিষদ সেইখানকার নেতৃবৃন্দদের আবদারে তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন দেখা করতে তার জনপ্রিয়তা দেখে আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গেছে মাথা নষ্ট হয়ে যে কিছু দালাল পেছনে লালায় দিছে এই বেয়ারিস কোকর এদেরকে দিয়ে বিপিনুরের জনপ্রিয়তা আটকায় রাখা যাবে না তারা এতদিন এত আফসোস করলো বিপিনুরের সঙ্গে একটা ছবি তাতেই তাদের এত আফসোস মোসাদের এজেন্ট সাফাদি যখন বিবিসিকে বললেন সজীব ওয়াজের জয়ের সঙ্গে তার মিটিং হয়েছে তখন আপনাদের আফসোস কোথায় ছিল দেশের মিডিয়ার ভাইরা তখন এটি শুনেন নাই এটি নিউজ করবার প্রয়োজন বোধ করেন নাই প্রয়োজন বোধ করবার কথা ছিল দেশের জনগণ জানতে চায় প্রধানমন্ত্রীর পুত্রের সঙ্গে মোসাদের এজেন্টের কিসের মিটিং হয় আমরা দেখেছি গতকালকে বা পরশুদিনের নিউজে আপনারা দেখেছেন ইসরায়েল থেকে সফটওয়্যার কেনা হচ্ছে ইসরায়েল থেকে যন্ত্রাংশ কেনা হচ্ছে নজরদারির জন্য যে আওয়ামী লীগের এমপিরা মন্ত্রীরা কোথায় কোথায় বলেন সংবিধানের বাইরে যাওয়া যাবে না আপনাদের এখন সংবিধানের কথা মনে পড়ে না সংবিধানে যে ব্যক্তিগত স্বাধীনতা রাখা হয়েছে গোপনীয়তার অধিকার রাখা হয়েছে এই নজরদারির যন্ত্র ব্যবহার করে সেই গোপনীয়তা জনগণের এখন ভঙ্গ হচ্ছে না তাতে আপনাদের মনে প্রশ্ন জাগে না সাংবাদিক ভাইরাই এই প্রশ্নগুলো কেন করতে পারেন না আপনাদেরকেও প্রশ্ন করতে হবে আপনারা গণতন্ত্রের অন্যতম একটি স্তম্ভ শুধু এক চোখে দেখলে হবে না আপনাদেরকে সেই বিষয়গুলো নিয়ে এমপি মন্ত্রীদেরকে প্রশ্ন করতে হবে ভিপি নুরের সঙ্গে একটি ছবি দেখলে সংসদে দিয়ে যদি সেই কথার আলোচনা হয় তাহলে কেন মুসাদের রিসেন্ট সাফাদি নিজে স্বীকারোক্তি দিয়েছে সজীব ওয়াজের জয়ের সঙ্গে তার কথা হয়েছে বৈঠক হয়েছে সেটি নিয়ে কেন সংসদে কথা হবে না সংসদ কি আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি সংগঠন কি আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি এই সংসদ এই সংসদ জনগণের এই সংসদে মুসাদের এজেন্টের সাথে যদি ভিপি নুরের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছবি দেখে এত হায় হায় এত কথা আপনারা বলতে পারেন তাহলে মুসাদের সেই এজেন্ট নিজে স্বীকারোক্তি দিয়েছে সজীব ওয়াজের জয়ের সঙ্গে তার কথা হয়েছে সেটি নিয়েও প্রশ্ন তুলতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ এই আরিপাতার যন্ত্র ব্যবহার করে নাগরিকের ব্যক্তিগত অধিকার তার গোপনীয়তার অধিকার লঙ্ঘন করা হচ্ছে সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে অতএব কথায় কথায় বলেন সংবিধানের বাইরে যাওয়া যাবে না এগুলো কোন সংবিধানের অধীনে আপনারা কিনেছেন যে ইসরায়েলের সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই সেই ইসরায়েলের সঙ্গে
আমদানি রপ্তানি কিভাবে বৈধ হয়, কিভাবে সেই আমদানি রপ্তানি আপনারা 2009 সাল থেকে করে যাচ্ছেন, সেই জবাব আপনাদেরকে দিতে হবে। পাসপোর্টে এই ইসরায়েল ব্যতীত, ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রে যাওয়ার বৈধতা ছিল। এই আওয়ামী লীগ সরকার ইসরায়েলের সেই শব্দটি আমাদের পাসপোর্ট থেকে উঠিয়ে দিয়েছে। মূলত ভিপি নূরকে দিয়ে একটি এডিট করা ছবি প্রচার করে তারা মিডিয়া এবং দেশের মানুষকে, রাজনৈতিক অঙ্গনের নেতাদেরকে ভিপি নূরের দিকে মনোযোগী করে পেছনে পেছনের দরজা দিয়ে এই ইসরায়েলের সঙ্গে বড় বড় চুক্তি করেছে, সফটওয়্যার কেনার চুক্তি করেছে, আরিবাতার যন্ত্র কেনার চুক্তি করেছে। এই বিষয়গুলো যাতে জনগণের নজরে আসতে না পারে, মিডিয়াতে আসতে না পারে, এর জন্য তারা ভিন্ন খাতে জনগণের দৃষ্টিকে ব্যস্ত রাখার জন্য এই ধরনের ষড়যন্ত্র করেছে। এই হাসিনার ফ্যাসিবাদী আওয়ামী দুর্বৃত্তের সরকার বরাবর জনগণকে একটির পর একটি ইস্যু দিয়ে ব্যস্ত রাখে আর জনগণকে বোকা বানানোর চেষ্টা করে। জনগণ সবকিছু জানে, জনগণ বিশ্বাস করে। জনগণ যদি জেগে ওঠে, এদেশের তরুণ যুব সমাজ যদি জেগে ওঠে, তাহলে সকল ফ্যাসিবাদ, সকল দুর্বৃত্ত এদেশ থেকে পালাতে বাধ্য হবে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ যুব অধিকার পরিষদ সকল আন্দোলন সংগ্রামে রাজপথে আছে, রাজপথে ছিল, রাজপথে থাকবে। তারুণ্যের অঙ্গীকার দেশ হবে জনতার। অসংখ্য ধন্যবাদ সংগ্রামী সাহায্য বন্ধুগণ। আপনারা যারা বক্তব্য রাখবেন আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশের যে সংশ্লিষ্ট বিষয়টি রয়েছে সেই বিষয় উপরে কথা বলবেন। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, এই প্রোগ্রামটা অতি স্বল্প সময়ের মধ্যেই আমাদের প্রোগ্রামটি শেষ করতে হবে। শুধু আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাবে, আপনাদের সার্বিক সহযোগিতা না থাকলে, সংক্ষিপ্ত বক্তব্য না রাখলে সকল বক্তাদেরকে আমরা বক্তব্য দিতে পারবো না। এর পর যে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সংগ্রামী সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আওয়ামী লীগ তলে তলে টেম্পু চালায়, আর কেউ না চালিয়েও কিন্তু দোষারোপ হয়ে যায়। আওয়ামী লীগ তলে তলে টেম্পু চালালে দোষ নাই, আর কেউ কিছু না করেও দোষী হয়, এটাই হচ্ছে আওয়ামী লীগের বর্তমান অবস্থা। দিন বদলের গল্প শুনিয়ে মানুষকে জেলে বন্দি করে রাখছে, ডিজিটাল বাংলাদেশের গল্প শুনিয়ে বাংলাদেশে কিছু ডিজিটাল সুট বাটপারে জন্ম দিয়েছে আওয়ামী লীগ। দেশের ব্যাংকার লুট করেছে, দেশের টাকা বিদেশে পাচার করে ঘর বাড়ি করতেছে, যুবকদের চাকরি দেয় না। এই বিশ্বনের যুগে মানুষ না খেয়ে আত্মহত্যা করে, যুবকদের চাকরি নাই, যুবকেরা চাকরির অভাবে আত্মহত্যা করে। এতদিন ডিজিটাল বাংলাদেশের গল্প শুনিয়েছে, এখন শোনাচ্ছে নতুন দোকান গুলো স্মার্ট বাংলাদেশের গল্প। ডিজিটাল বাংলাদেশের গল্প শুনিয়ে মানুষকে ধোঁকা দিয়েছে, এখন স্মার্ট বাংলাদেশের গল্প শুনিয়ে রাষ্ট্র বিক্রি করার ষড়যন্ত্র করা শুরু করছে। এই ষড়যন্ত্র আর করতে দেওয়া যাবে না। এই 2023 সাল গণতন্ত্রের মুক্তির সাল, এই 2023 সাল মানুষের মুক্তির সাল। জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। বিপি নূরের বিরুদ্ধে, গণ অধিকার পরিষদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশ যুব অধিকার পরিষদ আবার বলতে চায়, যে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজপথে দেখে মোক্ষম জবাব দেওয়া হবে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বিপি নূর শুধু একজন বিপি নূর না, এই দেশের শত কোটি যুবকের, এই দেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। আপনারা মানুষের প্রাইভেসি নষ্ট করবেন, উন্নত দেশের প্রাইভেসি হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। আপনারা সেই মানবাধিকার লঙ্ঘন করার জন্য ইসলামের শত্রু, মানবতার শত্রু ইসরায়েলের সাথে হাত মিলিয়ে সেখান থেকে যন্ত্রাংশ আপনারা দেশে এনে মানুষের প্রাইভেসি নষ্ট করছেন। আধুনিক রাষ্ট্রগুলো যখন কল্যাণমূলক রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে, আপনারা এই দেশের মৌলিক অধিকারগুলো পর্যন্ত নষ্ট করে দিচ্ছেন, অন্য দিতে পারতেছেন না। ঠিক মতো এসিতে দেখেন
ফুটপাতে ফুটপাতে সাধারণ মানুষ ঘুমাচ্ছে তারপর আপনারা বলেন ডিজিটাল বাংলাদেশের পরিবর্তে স্মার্ট বাংলাদেশ করবেন এই স্মার্ট বাংলাদেশের গল্প না শুনিয়ে আমাদেরকে ভোটের অধিকার দেন বাদের অধিকার দেন জমানের অধিকার দেন আবারো বলতে চাই বিপি নুরুল হক নুরের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয় বাংলাদেশ যুব অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের সাথে থেকে রাজপথে তার মুখ্যম জবাব দিবে এই রাষ্ট্র হবে গণ অধিকার পরিষদের রাষ্ট্র এই রাষ্ট্র হবে বিপি নুরের রাষ্ট্র ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সংগ্রামী সাথী বন্ধুগণ এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব ইসমাইল ভাই بسم الله الرحمن الرحيم ভয়কে জয় করার ঠিকানা